নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো কাঁচা আমের শরবত আম পুড়িয়ে তার শরবতের রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে তবে আজ আমি সম্পূর্ণভাবে আমকে সেদ্ধ না করে কিংবা না পুড়িয়ে এই শরবতটা বানিয়েছি এটা কিন্তু ভীষণ রিফ্রেশিং এবং বানানো খুব সহজ চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি কাঁচা আমের শরবত বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মাঝারি মাপের কাঁচা আম আমি এখানে দুটো আম নিয়েছি আপনারা যতটা পরিমাণ শরবত বানাতে চান সেই আন্দাজে আমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন আমটাকে পরিষ্কার করে ধুয়ে এর খোসাটা ছাড়িয়ে এই আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন আম দুটোরই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন একটা মিক্সির জারের মধ্যে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দশ বারোটা পুদিনা পাতা এক মুঠো ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা এই শরবতটা একটু টকঝাল মিষ্টি স্বাদের হবে তাই আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি দুটো আর ধনেপাতা পাতা পুদিনা পাতা কেউ যদি ব্যবহার করতে না চান তাহলে স্কিপ করতে পারেন তবে যেহেতু এগুলোর একটা রিফ্রেশিং ফ্লেভার আছে তাই কিন্তু দিলে খেতে ভালো লাগবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণে চিনি আপনারা যে আমটা ব্যবহার করবেন সেই আমের টক বুঝে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো এবং একটা চামচ গোলমরিচের গুঁড়ো এবার হাফ কাপ জল দিয়ে আমি সমস্ত কিছুকে একসাথে মিহি করে পেস্ট করে নেব দেখুন সব কিছু আমি একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আমি এভাবেই শরবতটা সার্ভ করব তবে কেউ যদি মনে করেন যে এই শরবতটাকে আরও একটু স্মুথ বানাতে চান তাহলে মোটা তারের কোনো ছাঁকনি দিয়ে ভালো করে ছেকে নিয়ে তাহলেও কিন্তু সার্ভ করতে পারে এখন এই শরবতটাকে আমি একটা কাচের জারের মধ্যে ভরে রাখবো আর এভাবেই আমি নর্মাল ফ্রিজে পনেরো থেকে কুড়ি দিনের জন্য এটাকে স্টোর করব। এবং যখনই এটা খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু সোডা ওয়াটার কিংবা জলের সাথে ডাইলিউট করে এই শরবতটা খাওয়া যাবে এখন আমি শরবতটাকে সার্ভ করব সেজন্য দুটো সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি বরফের টুকরো আপনারা যতটা ঠান্ডা খেতে চান সেই বুঝে কিন্তু বরফের টুকরোটা ব্যবহার করবেন এবার এই গ্লাসের অর্ধেকটা আমি ভরে দিচ্ছি এই শরবতটা দিয়ে এবার বাকি অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা জল আপনারা চাইলে কিন্তু সোডা ওয়াটারও ব্যবহার করতে পারেন তবে আমি ঠান্ডা জলই ব্যবহার করেছি এবার খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তবে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপির সাথে